সব্বাইকে নতুন বছরের অনেক শুভেচ্ছা। আর এই কুয়াশা মাখা সকালটা কিন্তু আমার ভীষণ ভালো লাগছে। এখন বাজে 6:30, আর আমি আর মা আগের দিনই ঠিক করে নিয়েছিলাম যে আজকে একটু যাব মন্দিরে। মন্দির বলতে আমাদের যে রামকৃষ্ণ আশ্রম আছে সেখানে, ওই আশ্রমই আমাদের কাছে মন্দির। তো তারপরে আমরা কারণ আছে এখানে আসার, আজকে কল্পতরু। সো তোমরা কম বেশি সবাই জানো আজকে দিনের বিশেষত্ব। তো আমি আর মা ভেবেছি যে একটু আশ্রমে গিয়ে ঠাকুরের দর্শন করে আসি, তারপরে সেখান থেকে একটু ঘুরে ঠুরে তারপরে আসবো। যেমন কথা তেমন কাজ। আর ওই আশ্রমে ঢুকেই পরিবেশটা এত ভালো লাগছিল, চারিদিকে ঘন কুয়াশায় বাগানটা দেখতে ভীষণ ভালো লাগছিল। তারপরে আমরা গুটি গুটি পায়ে চলে গেলাম ঠাকুরের আশ্রমের ভেতরে। সেখানের এই শান্ত পরিবেশ যেন বারবার মানে জাগান দেয় যে আজকের দিনটি সত্যিই খুব স্পেশাল সবার কাছে। তো এখানে এত সুন্দর করে দেখো পুরো সাজিয়েছে, এখানে অনুষ্ঠান হবে। আর ঠাকুরের মূর্তি তোমরা ফটোটা দেখতেই পাচ্ছ, আজকের দিনের বিশেষত্ব, তোমাদের চৈতন্য হোক। এই চৈতন্য হোকের মধ্যে কিন্তু অনেক কথা আছে। যাই হোক, তারপরে আমরা চলে গেলাম অন্য একটা মন্দিরে, চিন্নমস্তা মায়ের মন্দিরে। সেখান থেকে ডিরেক্ট বাড়িতে। সবাইকে গুড মর্নিং, কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের সবার সাথে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, আর উঠে তো তোমরা দেখতেই পারলে যে আমি ফার্স্টে মন্দিরে গেছি, সেখানে গিয়ে পুজো করেছি, দুটো মন্দিরে ঘুরেছি আজকে। তো তারপরে মার সাথে গেছিলাম মেনলি, তারপরে বাড়িতে এসে ঘরে পুজো দিয়েছি, স্নান ফান করে পুরো ফ্রেশ হয়ে একটা দারুণ পজিটিভ এনার্জি নিয়ে আজকে দিনটা শুরু করছি তোমাদের সাথে। তো আমি এই নতুন বছরে তো সবাই কিছু না কিছু ভাবে যে আমি সারা বছর যাতে এইভাবে যাই, এইভাবে যাই। আমি একটা জিনিস ভেবেছি, সেটা হচ্ছে আমি নিজেকে প্রচুর সময় দিব এই নতুন বছরে। সংসার আর চাকরির জায়গা সামলাতে সামলাতে না, নিজের যে একটা নিজের ব্যক্তিগত যে একটা টাইম, যে স্পেস, সেটাই আমি দিতে ভুলে গেছি, সিরিয়াসলি বলছি। তো সেই জায়গাটাকে আমি আরও পোক্ত করতেই হবে আমাকে, তো নিজেকে একটু টাইম দিব। আর হ্যাঁ, আমি এখন রেগুলারলি মানে তোমাদেরকে ডেইলি ব্লগ দেওয়ার চেষ্টা করব, যা আমার একদম পুরো খামতি হয়ে গেছে। আমি মানে কি বলবো, এটা একটা প্রচণ্ড বলতে পারো ল্যাতখোর পাবলিকের মতন হয়ে গেছি আমি, যে দিতে ইচ্ছে করছিল না, কারণ এনার্জিই পাচ্ছি না, সাবস্ক্রাইবার বাড়ছে না। যদিও ব্লগ দিচ্ছি না তার জন্য সাবস্ক্রাইবার বাড়ছে না, সেটা আমি জানি। তো তোমাদের হয়তো আমার ব্লগ ভালো লাগে না, সেই জন্য সাবস্ক্রাইবার হয় না। তো আমি চেষ্টা করব নতুন নতুন কিছু দেওয়ার। বছরের প্রথম দিন থেকে আমি স্টার্ট করে দিয়েছি। আর থার্ড হচ্ছে, এবার আমার পড়াশোনাটাকেও একদম ভালোভাবে করতে হবে, যাতে নেক্সট অ্যাটেম্পটাই আমি একদম ফাইনালি রেজাল্টটা পেয়ে যাই। তো সেই জন্য তো এই সব কিছু যাতে মেনটেন ঠিক মতন হয়, তার জন্য সিস্টেমটা দরকার, যেটা লাইফে প্রচণ্ড ইম্পর্টেন্ট। তো সেটাও আমাকে দিতে হবে। সব মিলে মিশে একটা নতুন পজিটিভ দিন আজকের থেকে শুরু করতে যাচ্ছি এই নতুন বছরে। তো তোমাদের কার কার কী আছে, রেজলিউশন আছে এই নতুন বছরে, তোমরা কী কী করতে চাও, সেটা প্লিজ কমেন্টে লিখে জানিও। যাই হোক, ওয়েলকামটা করে নিই। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পায়েলস ব্লগে, তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা ভীষণ ভালো আছো, আর নতুন বছর সবার যাতে খুব 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 ভালো কাটে, সবার ভীষণ আনন্দে কাটে, এটাই চাই। তো চলো আজকে আমি সারাদিন কী কী করি তোমাদের সাথে সবটা শেয়ার করবো। টাটা। আজ যেহেতু বছরের প্রথম দিন, তাই সকাল সকাল স্নান করে ঠাকুর পুজো দিয়ে দিয়েছি। ঠাকুর পুজোতে আজকে ভোগ দিয়েছিলাম, লাড্ডু, সন্দেশ, জিলিপি সব কিছু দিয়ে পুজো দিয়েছিলাম। যেহেতু আমরা স্পেশাল খাবো, তাই ঠাকুরের জন্য একটু স্পেশাল করা হোক। তো এই জাস্ট খাওয়া দাওয়া কমপ্লিট করে উপরে এসে একটু বসেছি, ও একটু বাইরে গেছে, আজকে আমাদের বেরোনোর কথা আছে, জানি না বেরোবো কি না। আর একটা কথার জন্য, যেটার জন্য আমি এখন অন হলাম, সেটা হচ্ছে আজকেও বাবার বার্থডে, মানে আমার শ্বশুরের বার্থডে। তো তার জন্য কিছু প্রিপারেশান নিতে হবে, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। কী কী করবো, কী না করবো, সবটা তোমাদের সাথে শেয়ার করবো। দেখো আমার সাথে থাকো আর দেখতে থাকো। আর আজকে আরেকটা স্পেশাল জিনিস আছে, যেটা হচ্ছে ডুয়ার্স উৎসব, যেটার শর্টস তোমাদেরকে আমি অলরেডি দিয়ে দিয়েছি। তো আমি অলরেডি একদিন গেছি, আর আজকে যাব। যদি কিছু ক্লিপস নেওয়া থাকে তো আমি নিলাম, বাট তোমাদের সাথে পুরো ডুয়ার্স উৎসবটা আমি একদিন শেয়ার করবো। বাট দিনের বেলা, রাতের বেলাটা না খুব চাপ হয়ে যায়, তো দিনের বেলা একদিন শেয়ার করব। তো চলো নিচে গিয়ে দেখি কী কী কাজ হচ্ছে। তোমাদেরকে তখন বলেছিলাম যে নিচে গিয়ে তোমাদের সাথে শেয়ার করবো আমি কী কী করছি না করছি সবটা, বাট হঠাৎ কী হয়েছে জানি না, হঠাৎ করে আমার পিঠের সাইডটা না ব্যাক পেন হচ্ছে, প্রচণ্ড ব্যাক পেন হচ্ছে।
আর এতটা মানে আমি না শুতে পারছি না বসতে পারছি ঠিক করে, প্রচণ্ড প্রবলেম হচ্ছে। তবু কাজ করছি মোটামুটি, একটু কাজ করছি, বাট তবুও কীরকম একটা ব্যথাটা বেড়েই যাচ্ছে, সেই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারিনি যে সারাদিন কী কী করলাম। বাট তবুও বলছি যে এই কষ্ট দুঃখ সবই থাকবে, তার মাঝখানে একটু আনন্দ খুঁজে নেওয়া, তাই জন্য এখন নিচে যাচ্ছি, নিচে গিয়ে বাবার বার্থডের প্রিপারেশন কীভাবে নিচ্ছি, কীভাবে ঘরটা গোছাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। চলো। আমার শরীরটা এতটাই অসুস্থ হয়ে গেছিল যে আমি পুরো একদম ঘুমিয়ে পড়েছিলাম, তখনও কোন সময় যে ভিডিও করেছে আমি বুঝতেই পারিনি। তারপরে আমি ঘুম থেকে উঠে নিচে গিয়ে প্রিপারেশনগুলো নিলাম, কারণ তখন আমার শরীরটা একদমই দিচ্ছিল না। আমি সব কিছু রেডি করেছিলাম আর পম্পাকেও বলেছিলাম, ও হেল্প করেছে, বেলুনগুলো ফুলিয়েছে। বেলুন আগের দিন যেমন তোমরা দেখেছো, বেলুন ফোলাতে আমার প্রচণ্ড প্রবলেম হয়, একটু প্রবলেমই হয়, সেই জন্য ও এটা করে দিয়েছে। তারপরে একটু ডেকোরেশন করছিলাম, যেহেতু আজকে বাবার জন্মদিন বলে কথা, একটু স্পেশাল না করলে কি হয়। তারপরে আমি লুচি বেলছি, আমি না লুচি বেলতে পারি না, রুটি বেলতে পারি না, আমি আটার যে যে আইটেমগুলো থাকে সেগুলো আমি একদম পারি না, একটু একটু করে শিখছি, জানি না কতটা শিখেছি। তো যাই হোক, বাবাকে নিয়ে এলাম, এখন পুরো রেডি হয়ে গেছে, আর তোমরাই বলো ডেকোরেশনটা কেমন হয়েছে। তো চলো এখন কেক কাটার টাইম চলে এসেছে। বাইকে গুড ইভিনিং, এখন বাজে 8টার মতন, তো এখন আমি হচ্ছে খেতে বসছি। খেতে বলতে ওই লুচি তরকারি, তোমাদেরকে তো ক্লিপস দেখিয়ে দিলাম, আর শরীরটা খুব খারাপ যার জন্য আজকে ডুয়ার্সেও যাব না। আর এর আগে তোমরা দেখে নিলে বাবার বার্থডে আমরা কীভাবে সেলিব্রেশন করলাম, ছোট্ট করে সবাই প্রচুর নাচ করেছে, কিন্তু আমার আর নাচের মতন এনার্জি কিচ্ছু নেই, এত ব্যথা মানে পিঠের এতটাই ব্যথা। তো চলো খেয়ে নিই, তারপরে আসছি কথা বলতে।
সবাইকে গুড মর্নিং, কেমন আছো? সকাল সকাল আবার চলে এসেছি, সকাল সকাল না, এখন বাজে 8:45। আর কালকে আমি ব্লগটা এন্ড করতে পারিনি, কারণ কালকে প্রচণ্ড শরীর খারাপ ছিল। তারপরে ও ওষুধ আনতে গেছিলো, ওষুধ খেয়ে এখন একটু ঠিক আছে। এখন বাজে 8:45, 8:30 আজকে ঘুম থেকে উঠেছি। অন্যদিন একটু আগেই উঠি, তো আজকে 8:30 উঠেছি ঘুম থেকে। আর ও এখনও শুয়েই আছে, এখনও ওঠেনি। শুয়ে আছে মানে শুয়ে নেই, মোবাইল দেখে যাচ্ছে। যাই হোক, তো আজকের থেকে তো আবার কলেজও স্টার্ট। তো চলো আজকে এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, যেটা বলেছি সেটা অবশ্যই করব, রোজ ডেলি ব্লগটা দেওয়ার চেষ্টা করব। যদি কিছু তার মধ্যেও যদি কিছু ভালো ভালো জিনিস থাকে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। বাট 1 জানুয়ারির ব্লগটা তোমাদেরকে ভেবেছিলাম খুব একটা ভালো ব্লগ দেবো, বাট সেটা হলো না, কারণ সারা ওই আমার শরীরটা খারাপ ছিল, তারপরে আরও অনেক কিছু মিলে খুবই ঠান্ডা পড়েছিলো কালকে, তার জন্য ডুয়ার্সেও যাওয়া হয়নি। তো সব মিলেই একদম কেমন একটা হচপচ হয়ে গেছে। যাই হোক, তো আজকের মতন টাটা, আবার আসছি নতুন একটা দারুণ সুন্দর ব্লগ নিয়ে।